তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ জেনুইন এবং প্রাইভেট চাকরির আপডেট নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখো যারা যারা প্রাইভেট চাকরি করতে ইচ্ছুক। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেস কোম্পানির জব আপডেট নিয়ে। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি লেস কোম্পানি। তোমরা প্রত্যেকেই লেস আমরা চিনি, লেস চিপস আমরা চিনি, আমরা প্রত্যেকেই খেয়ে থাকি সেটা ফাস্টফুড। তো বন্ধুরা, লেস কোম্পানিতে কিন্তু ইতিমধ্যেই লোক নেওয়া হচ্ছে। তো এটা যেহেতু প্রাইভেট জব, এখানে ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারবে। এটা কোনো রকম কন্ট্রাকচুয়াল কাজ নয় বন্ধুরা। তবে এখানে তোমাদের লেস কোম্পানিতে কী কী কাজের জন্য লোক নেওয়া হচ্ছে তোমাদের বলছি, জিনিসটা বুঝে নাও। প্রোডাক্ট প্যাকিং পিকিং করা, সিকিউরিটি গার্ড, সুপারভাইজার, বিলিং করা, স্ক্যানিং করা, প্যাকেজিং করা, টেলিকলিং করা, এই কাজগুলো তোমাদের রয়েছে। এবার আমি তোমাদের বুঝিয়ে দিই, প্রোডাক্টস বলতে লেস কোম্পানির যে মানে লেস কোম্পানির যে প্রোডাক্টসগুলো আছে, যে চিপসের প্যাকেটগুলো বানানো, সেগুলো ঠিকঠাকভাবে রোলিং করা, র্যাপিং করা, প্যাকেজ করা, মানে জিনিসটাকে পুরোপুরি তৈরি করা, এই কাজ রয়েছে। প্রোডাক্টগুলো ঠিকঠাকভাবে যাচ্ছে কি না সেটা স্ক্যান করা, স্টোর কিপারের কাজ করা স্টোরে, এছাড়াও কোম্পানিতে টেলিকলারের কাজ করা, এই কাজে কিন্তু তোমাদের রয়েছে। অর্থাৎ বন্ধুরা, তোমরা বুঝতে পারছ লেস কোম্পানিতে কিন্তু ইতিমধ্যে এই কাজগুলির জন্য লোক নেওয়া হচ্ছে। ভ্যাকেন্সি একদমই লিমিটেড আছে, তো আজকালের মধ্যে তোমরা কিন্তু আবেদনটা করে ফেলো। স্যালারি তোমাদের কাজের জন্য দেওয়া হবে 15,000 টাকা, অর্থাৎ তোমাদের মাসিক ন্যূনতম বেতন 15,000 থেকে শুরু হবে, তারপর আস্তে আস্তে বাড়িয়ে দেওয়া হবে। এরপর তোমরা কোম্পানির ফেসিলিটিগুলো পেয়ে যাবে, পিএপিএসআই এগুলো তোমরা পেয়ে যাবে। এজ লিমিট তোমাদের 18 থেকে 40 বছর ছেলেদের আর 18 থেকে 30 বছর পর্যন্ত মেয়েদের বলা হয়েছে, অর্থাৎ তোমাদের ন্যূনতম বয়সসীমা কিন্তু 18 বছর রয়েইছে। এরপর বলি বন্ধুরা, তোমাদের এখানে কোয়ালিফিকেশান কিন্তু 8 পাস হলেই হবে। তবে আমি বলে রাখি, 8 পাস কোয়ালিফিকেশান হলেই হবে, ওই প্যাকেজিং পিকিং এগুলো কাজগুলো তোমরা করতে পারবে। তবে টেলিকলার, তারপরে হাউসকিপিংয়ের কাজ, এগুলোর জন্য মাধ্যমিক পাস হলে খুবই ভালো হয়। ডিউটি আওয়ার্স রয়েছে 9 ঘন্টা, 9 ঘন্টা ডিউটি টাইম, তার সঙ্গে তোমাদের 1 ঘন্টা টিফিনের জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর বলি জব লোকেশান দেখে নাও, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, ধুলাগড়, নদিয়া, হুগলি, বর্ধমান, বিধাননগর, এই জেলাগুলো রয়েছে। যার যেই জেলা থেকে সুবিধা হবে সে সেই জেলা থেকেই আবেদনটা করো। আর তোমরা যদি চাও যে সেখানে থেকে কাজ করবে, সেটাও করতে পারো আর কি। আর আমি তোমাদেরকে আবেদন করার পদ্ধতি বলে দিচ্ছি, এইচআরের নাম্বার আমি তোমাদেরকে সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সরাসরি অফিসে ফোন করো, ফোন করে জিজ্ঞাসা করো, যা জিজ্ঞাসা করার কিছু জানার থাকলে জেনে নাও, তারপর সুন্দরভাবে আবেদন করো। আমি আবারও বলছি, ডিটেলসে সব কিছু জেনে তারপরেই কিন্তু আবেদনটা করো।